প্রায় 3 মিটার দৈর্ঘ্যের বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির অজগর সাপের সাথে ধাক্কা খেয়েছে একটি ট্রেন। আর এই ঘটনাটি ঘটেছে লাওয়াছড়া জাতীয় উদ্যানে। একটি সূত্র জানায়, লাওয়াছড়া জাতীয় উদ্যানের বাগমারা বিটের রেল লাইনে গত শুক্রবার আনুমানিক সকাল 11টার দিকে মৃত অজগরটিকে দেখা যায়। মোবাইলে ধারণ করা ওই সূত্র অজগরটির মাথা খুঁজে পাননি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষকের মতে, এ জাতীয় অজগর সাধারণত 3 থেকে 4 মিটার হয় আর সর্বোচ্চ দৈর্ঘ্যের রেকর্ড রয়েছে 7.5 মিটার পর্যন্ত। নিশাচর এই প্রাণী সাধারণত বিভিন্ন সাইজের পাখি, ছোট থেকে বড় স্তন্যপায়ী প্রাণী, খরগোশ, হরিণ, ইঁদুর, শুকর প্রভৃতি খেয়ে জীবন ধারণ করে। বিরল প্রজাতির এই প্রাণীকে আমাদের দেশের চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন চিরসবুজ বন বা জঙ্গলে বিচরণ করতে দেখা যায়, কিন্তু দিনের বেলাতে স্যাঁতসেঁতে জায়গাও কিছু কিছু সময় এদের দেখা মেলে।